গত ভিডিওতে আমরা একটি সহজ ম্যাথ সলভ করেছি, তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো অজ্ঞাত বল লব্ধি সূত্রের সাহায্যে বের করা যায়। তো এখানে বেশ কয়েকটি সমস্যা আছে। দেখা গেছে অঙ্ক করতে গেলে অনেক সময় বলের মানকে আর দ্বারা প্রকাশ করা হয়, তখন অজ্ঞাত বলকে আমরা অনেক সময় লব্ধি ভেবে ভুল করে ফেলি। তো এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের লব্ধি চিনতে হবে। তো লব্ধি চিনার জন্য আমরা স্ক্রিনে একটা ছবি দিয়ে দিব, এখানে কিছু বাংলা লেখা থাকবে, আপনারা সেগুলো পড়ে নিলে খুব ভালো। তো এখন আমি তারপরও কিছু জিনিস মুখে বলে দিই। এক নাম্বার হচ্ছে, যদি বলের মান দেয়া দেয়, যদি লব্ধি না বলে শুধুমাত্র যে কোনো একটা ফোর্স জাস্ট নাম দিল আর, তো এইরকম যদি দেয়া থাকে, কোনো বলা না থাকে যে লব্ধি, তখন সেটাকে আমরা বল ধরে অঙ্ক করবো। দেখা গেছে অনেক সময় এরকম থাকতে পারে যে লব্ধি বলের দিকেই দেয়া আছে, তখন লব্ধি উল্টাতে হতে পারে। তো এখন কোন সময় আমরা উল্টাবো? তো যেহেতু আমরা বলের সাম্যাবস্থা করতেছি, সাম্যাবস্থার মধ্যে সাধারণত আমরা বস্তুটাকে সাম্যাবস্থায় এনে, অর্থাৎ থামানো স্থির অবস্থার কোনো একটা বস্তুকে নিয়ে আমরা আলোচনা করবো, কোনো একটা স্থির বস্তুর আমরা বল নিয়ে আলোচনা করবো। তো সেহেতু এখানে মূলত কোনো বস্তু যদি গতিশীল থাকে বা গতিশীল বোঝা যায়, তখন আমরা সেই বস্তুটাকে থামিয়ে তারপরে অঙ্কটা সলভ করবো। আমরা দেখি আসলে ঘটনা কি। যেমন ধরুন এখানে দুইটা ফোর্স আছে, এটা হচ্ছে মূল বিন্দু, এদিকে একটা ফোর্স আছে 10 কেজি, ঠিক আছে, আবার এদিকে একটা ফোর্স আছে হচ্ছে যে 10 কেজি। তো সাপোজ এখানে এই দুইটা বলের লব্ধি কোন দিকে যাবে? খুব স্বাভাবিক, এই দিকে। আপনাকে প্রশ্নের মধ্যে এরকম একদিকে লব্ধি দিয়ে দিল, যেমন হচ্ছে যে এখানে ধরেন সাপোজ কিছু একটা ভ্যালু দিয়ে দিছে, ধরলাম আমরা এখানে 20 কেজি দুইটা লব্ধি এদিকে দিয়ে দিচ্ছে। তো যদি এইরকম ঘটে যে তিনটা ফোর্স কিন্তু একই দিকে কাজ করতেছে, তো তিনটা ফোর্স একই দিকে কাজ করা মানে যেই কোনো একটা বস্তুর উপর যদি তিনটা ফোর্স লব্ধিও কিন্তু একই দিকে কাজ করছে, তা এই ধরনের ঘটনা যদি ঘটে তার মানে কি হবে? অবশ্যই বস্তুটা এদিকে গতিশীল হতে শুরু করবে, আর কোনো কথা নাই। যেহেতু বস্তুটা এদিকে এদিকে গতিশীল হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে বস্তুটাকে থামাতে হবে। তো বস্তুটাকে থামাতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, লব্ধি উল্টে দিলেই আমাদের বস্তুটা সাম্যাবস্থায় চলে আসবে। আমরা দেখি এই ঘটনাটা ঘটবে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে মূলত লব্ধি উল্টাতে হবে, এই দিকে লব্ধিটা 20 কেজিটা দিয়ে দিলে জাস্ট হচ্ছে আমাদের অঙ্কটা এখন সাম্যাবস্থায় চলে আসছে। এখন আমরা অঙ্কটা সলভ করবো। আমরা চাইলে সামেশন হরিজন্টাল ভার্টিক্যাল দিতে পারি, বা সামনে আমরা আরো ক্লাসে ল্যামি সূত্র নিয়ে আলোচনা করবো, তখন আমরা ল্যামির দ্বারা অঙ্ক করতে পারবো। তো এখন এই ধরনের অঙ্ক, অর্থাৎ হচ্ছে যদি কোনো সময় এরকম থাকে যে বল যেদিকে আসে লব্ধি সেম দিকে আসে, তখন বস্তুটা গতিশীল হয়ে যায়। তো এই ক্ষেত্রে অঙ্কটা করা যাবে না, বস্তুটাকে সাম্যাবস্থায় এনে তারপর অঙ্ক সলভ করতে হবে। তা আমরা একটি নৌকার অঙ্ক দেখি, যে অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বলা আছে একটা নৌকা, আমরা জাস্ট জানতো নৌকা আঁকলাম হচ্ছে এরকম, এই নৌকাটা এদিকে চলতেছে। তো এদিকে চলবে কিভাবে? একটা ফোর্স এদিক থেকে একটা ফোর্স দেয়া আছে, আবার উপরের দিক থেকেও একটা ফোর্স দেয়া আছে। তো দুই দিক থেকে দুইটা ফোর্স দেয়া আছে, আর লব্ধিটাও দুই দিক থেকে দুইটা ফোর্স দিলে সাধারণত লব্ধিটা কাজ করবে কোন দিকে? ওই দিকে। তো এখানে দুইটা ফোর্স দেয়া আছে, একটা হচ্ছে যে এফ, আর এইটা অ্যাঙ্গেলটা হচ্ছে যে থিটা, আর আরেকটা ফোর্স হচ্ছে 80 পাউন্ড, আর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এতটুকু তথ্য দেওয়া আছে। এরপর বলা আছে নৌকাটি সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ নৌকাটি সামনের দিকে বলতে যেদিকে বল দেয়া হচ্ছে ওইদিকে অগ্রসর হচ্ছে। তো এখন এখানে নৌকা, যেহেতু নৌকা চলতেছে পানির মধ্যে, নৌকা চলতেই থাকবে, এটা খুব স্বাভাবিক। আমরা কিন্তু চলন্ত কোনো বস্তু নিয়ে আলোচনা করতে পারবো না, আমাদের স্থির করতে হবে প্রথম বস্তুটা, তারপর আমরা সাম্যাবস্থার সূত্রগুলো ব্যবহার করবো। তো এখন এখানে বস্তু যেহেতু গতিশীল, প্রথমে আমাদের কাজ হচ্ছে নৌকাটিকে থামানো। এখানে একটা প্রতিরোধী বল দেওয়া আছে 150 পাউন্ড, ঠিক আছে, জাস্ট প্রতিরোধী বল দেওয়া আছে, বলা নাই কোন দিকে দিতে হবে এটা বলা নাই, শুধু কিউর মান, অর্থাৎ প্রতিরোধী একটা বল দিয়ে দিছে 150 পাউন্ড, আর এই যে বলটা, এই বলের লব্ধি দিয়ে দিছে হচ্ছে যে লব্ধি বল, এই বলটা লব্ধি বল হচ্ছে যে 100 পাউন্ড এটা বলা আছে। অর্থাৎ এখানে লব্ধি বল আমরা নরমালি কি রকম কাজ করবে, লব্ধি হচ্ছে এদিকে কাজ করবে, আর ইকুয়াল 100 পাউন্ড এরকম বলা আছে। আর হচ্ছে যে লব্ধি বল ছাড়া আরেকটা প্রতিরোধী বল দেয়া আছে। তো এখন আমরা জানি কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকলে বস্তুটাকে স্থির করার জন্য লব্ধি উল্টাতে হবে, এটা আমরা জানি। কি কারণে? লব্ধি যদি না উল্টায় বস্তুটা ওই দিকেই গতিশীল হবে, আমরা যদি বল যেদিকে দিলাম লব্ধিও সেম দিকে দিলাম, বস্তুটা গতিশীল হতেই থাকবে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে লব্ধি উল্টে দেয়া। তো এখন এখানে আমরা প্রথম কাজ করবো হচ্ছে কি, লব্ধি উল্টে দেয়া। প্রশ্নের মধ্যে যদি লব্ধি উল্টে দেয়া থাকে তাহলে তো সুবিধা, যদি না দেয়া থাকে আমরা প্রথম কাজ হচ্ছে যে লব্ধিটা উল্টে দিব।
এরপরে আমাদের এখানে যেহেতু একটা ফাইলের মধ্যে লোকটা চলতেছে, তো তার মানে হচ্ছে যে আমরা যদি কোনো একটা বল দিয়ে বস্তুটা থামানোর চেষ্টা করি, লোকটা উল্টে দিলাম, তাও বস্তুটা হালকা চলতে থাকবে। এই যে চলতেছে, এই চলাটা থামানোর জন্য আরেকটা বল লাগবে, সেটা হচ্ছে প্রতিরোধী বল। তো ওইটারে অবশ্যই বিপরীত দিকে দিতে হবে, নাহলে তো বস্তুটা থামবে না। তো এখন এখানে প্রতিরোধী বলটা যদি আমরা বিপরীত দিকে দিই, সেটা হচ্ছে যে এটার সাথে যোগ করে দিলাম বিপরীত দিকে, সেম দিকে যেহেতু দুইটা যোগ করে দিলাম সেম ডিরেকশনে। এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে এফ আর থিটা বাইর করা, যেটা আমরা নর্মাল আগের প্রসিডিউরে করলেই হবে, মিলে যাবে। তো এখন এই যে ফোর্স সিস্টেমটা আছে, এটাকে আমরা একটা ডায়াগ্রামের মধ্যে নিয়ে যাই, ফ্রি বডি ডায়াগ্রামে নিয়ে দেখি এর ফোর্সটা কিভাবে আছে, এই ফোর্সটা কিভাবে কাজ করতেছে, সেভাবে আমরা কাজ করলে হবে। তো এখন এদিকে এফ কাজ করতেছে, এদিকে থিটাটা হচ্ছে এইখানে, থিটা আর এফ। তো এটাকে আমরা এখানে না রেখে একেবারে নিচে নিয়ে যাই, দুইটা ভাগ করলে যেহেতু এখানে সাথে এখন এই টোটাল ডায়াগ্রামটা আমরা সুন্দর মতো সাজাই দিলাম, জাস্ট হচ্ছে এখন আমরা হরিজন্টাল পার্টিকেলটা সলভ করব, শুধু আর কোনো কাজ নাই। তো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল জিরো, ডান দিকে পজিটিভ, তো ডান দিকে পজিটিভ ধরলাম। এরপর হচ্ছে বা এখানে কি থাকে, 80 cos 30, 80 আচ্ছা 80 cos 30 degree। এরপর হচ্ছে 100 plus 150, তাহলে যেহেতু এটা বামে আছে তো নেগেটিভ, মোট হয় 250, 100 plus 150 250। আর এদিকে থাকে হচ্ছে পজিটিভ এর cos এটা ইকুয়াল। তো এখান থেকে আমরা যেটা করব, f cos থিটা সমান সমান এটাকে এদিকে নিয়ে আসে, শুধু f cos থিটা রাখলাম, এটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে কাটাকাটি করলে কাজে লাগবে। এখন এখানে এদিকে নিলে হবে 250 minus 80 cos 30। এরপর এটার এক সমীকরণ ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ। এরপরে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স দিয়ে দেখি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো, উপরের দিকে পজিটিভ, এখানে থাকে হচ্ছে করে কি আছে 80 sin 30 degree, আর নিচে থাকে হচ্ছে যে মাইনাস এফ sin theta equal 0। তো এখানে আরেকটু পক্ষান্তর করলে f sin theta সমান সমান 80 sin 30 degree। তো এই সমীকরণ আসলে এটা হচ্ছে যে দ্বিতীয় সমীকরণ। তো এখন এই চিত্রটা মোটামুটি আমাদের কাছে সমস্ত সবকিছু এখানে তুলে নিয়েছি, যেহেতু সবকিছু এখানে তুলে নিয়েছি এটা মুছে দিলাম, মুছে বাকি অঙ্কের সমীকরণ করি। তো এখন এখানে আমরা সমীকরণ দুইয়ে দেখতেছি, এফ সাইন থিটা সমান সমান হচ্ছে যে 80 sin 30, আর সো এফ কস থিটা সমান সমান 250 বিয়োগ 80 cos 30। তো এটাকে আমরা যদি দুই ভাগ এক করি, সমীকরণ দুই ভাগ, তো দুই ভাগ এক করলে এখানে থাকে হচ্ছে যে এফ সাইন থিটা সমান সমান 80 sin 30, আর এটাকে নিচে কি আসে, নিচে আসে হচ্ছে f cos theta, এটা সমান সমান হচ্ছে 250 minus 80 cos 30 degree। তো এই এখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করি যে এখান থেকে হচ্ছে এই f টা
আমরা কাটতে পারি। আর আরেকটা বিষয় জানি আমরা, tan থিটা, tan থিটা সমান সমান sin থিটা ডিভাইড বাই cos থিটা। তো এখন এখানে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি হচ্ছে সরাসরি tan থিটা সমান সমান এই যে লাইন আছে এটা থাকলো, এটা হচ্ছে 80 sin 30 ডিগ্রি, আর হচ্ছে যে 250 মাইনাস 80 cos 30 ডিগ্রি। এখন এখান থেকে আমরা জানি যে থিটা সমান সমান tan ইনভার্স, tan ইনভার্স হচ্ছে কত, 80 sin 30 ডিগ্রি 250 মাইনাস 80 cos 30 ডিগ্রি, ঠিক আছে। এই হয়েছে এখানে অঙ্ক, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা হচ্ছে 12.8 ডিগ্রি, 12.48 ডিগ্রি। অ্যাঙ্গেলটা পাই হচ্ছে যে 12.48 ডিগ্রি। আর এখন আমরা যদি এখানে যে থিটার মানটা পাইলাম এটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, এখানে বসাইলে আমাদের এফ এর মান চলে আসবে, এখানে বসাইলে আমাদের এফ এর মান চলে আসবে, যে কোনোটাতে বসাইলে আমাদের মানটা পাওয়া যাবে। আমি উপরে বসাইলাম, উপরে বসাইলে যেটা হয় যে পরের লাইনে এফ সমান সমান 250, ঠিক আছে, মাইনাস 80 cos 30 ডিগ্রি ভাগ cos থিটা। তো cos থিটা সমান সমান হচ্ছে cos এখানে কত আছে 12.48 ডিগ্রি, এটার আনসার আসে হচ্ছে 185.09 ওহম, এই হচ্ছে আনসার।